আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমাদের কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে, আজ রাতে দেখতে পাচ্ছেন একদম কাপড় চোপড় খুলে বসে আছে। ওর যখনই গরম লাগে কাপড় খুলে ফেলে, ছোটবেলা থেকেই এই অভ্যাস, আর গরম সহ্য করতে পারে না। তো একদম ব্রেকফাস্টের টেবিলে শুধু ডাইপার পরা ছিল, তখনও আর কি পটি ট্রেনিংটা হয়নি, এখন তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। তো আজকে সকালে নাস্তায় ছিল হচ্ছে হ্যাশ ব্রাউন, হট ডগ, তারপরে চা, বাচ্চাদের জন্য ডিম, মানে সব মিলিয়ে আর কি আমেরিকান ব্রেকফাস্ট করলাম। আর এখানে রেডি হয়েছি যাওয়ার জন্য আমার এক ছোট বোনের বাচ্চার আকিকা বলতে পারেন, বা থাকে না যে বেবিকে সবাই দেখতে যেতে চায়, তো একসাথে তো যাওয়া হয় না, আর ওইভাবে অনেক আত্মীয় স্বজনও থাকে, তো দেখা যায় যে এইভাবে সবাই মোটামুটি ছোটখাটো ঘরের মধ্যে বা হলের মধ্যে প্রোগ্রাম করে থাকেন, যেখানে সবাই একসাথে বেবিকে দেখতে যায়। কারণ যেটা বললাম, সময়ে সুযোগ করে সবার যাওয়া হয়ে ওঠে না, আর একদিন একদিন করে যাওয়া সেটাও একটা হেডেকের মতো। এই জন্য সবাই সুন্দর করে একটা পার্টি করে ফেলে, যাতে করে বাচ্চাকে দেখা হয়ে যায়, সবার একটা দোয়া, আর সবার সাথে একটা সেলিব্রেশনও করা হয়ে যায়। দেশে তো মিষ্টিমুখ করানো হয়, এখানেও মিষ্টিমুখ করানো হয়, কিন্তু তারপরও সবাই চায় যে একটু সুন্দর করে বাচ্চাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে। তো এটা ওর ব্যাকইয়ার্ডে ছিল, খুবই সুন্দর করে আয়োজন করেছে মাশাল্লাহ, সবার জন্য আবার গিফটেরও আয়োজন ছিল। তো আমি ওর ফেসবুকে পিকচার থেকে কয়েকটা পিকচার শেয়ার করছি আপনাদের সাথে। আসলে ওইখানে গিয়ে আর তেমন একটা রেকর্ড টেকর্ড করা হয়নি, খুবই সুন্দর সময় কাটিয়েছি সবার সাথে। আর আজকের থিম ছিল হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক আর গোল্ড, এই টাইপের আর কি। তো আমি রেড পরে গিয়েছিলাম। এটা হচ্ছে অন্য আরেক দিনের ব্লগ, আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ব্যাকইয়ার্ড। তখন কি বলবো, আমাদের ব্যাকইয়ার্ডের অবস্থা একদম কাহিল। আপনারা জানেন আদিয়ানে বাবা সব সময় ল্যান্ডস্কেপিং বলেন বা ঘাস কাটা বলেন, এই কাজগুলো খুব এনজয় করে করত, কিন্তু এই বছর ওর বিজনেস প্লাস রেগুলার কাজ সব মিলে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে আমরা মানুষকে দিয়ে দিয়েছি ঘাস কাটার জন্য, যেটা কিনা ওর অপছন্দ, কিন্তু কিছু করার নেই, সময় তো মানে নাই কিছু, মানে ওই সময়টাতে ও অন্য কিছু করতে পারবে। তো ওরা তো শুধু ঘাস কাটে, কিন্তু যে সাইটের যে উইডগুলো উঠে এগুলো কিন্তু ক্লিন করে না। তো আমরা আজকে সবাই মিলে লেগে পড়েছি, আমাদের ব্যাকইয়ার্ড কিন্তু আজ ঘর কেনার 2015-এ আমরা মুভ হয়েছি, আর এই ফার্স্ট টাইম এরকম জঙ্গল লেগেছে, এরকম কখনোই আমাদের ব্যাকইয়ার্ড হয়নি। আর দেনে বাবা খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখতেন। তো এখন আমরা আর কি সবাই মিলে হাত দিয়েছি, আদিয়ানকেও বললাম বাবা একটু হাত লাগাও, আম্মাও এক পাশে লেগেছেন, আমিও, তো সবাই মিলে হাত লাগানোতে প্রায় 2 ঘন্টার ভেতরেই মাশাল্লাহ পুরো জঙ্গল আমরা ক্লিন করতে পেরেছি। এদেশে আগাছা এত বেশি হয়, আবার আমাদের কিন্তু সামারের মধ্যে দেখা যায় যে সার দিয়ে যায় ঘাসের মধ্যে, ঘাস সবুজ রাখার জন্য, আর এই সার পাওয়াতে দেখা যায় যে উইডগুলো আরও বেশি বড় হয়ে যায়। তো গার্ডেনের যে সেকশনটা, এই জায়গাতে দেখা যায় যে এত বেশি উইড হয়, আল্লাহ মাফ করুক, আমি দেখে তো ভয় লাগছে এখনও, ও আমি যখন ভয়েস ওভার করছি, আর তখনও মানে কেমন যে একটা বিরক্ত লাগতো, বাইরে বের হলেই মনে হতো যে কখন এটা পরিষ্কার করব, কখন এটা মানে মানে ক্লিন হবে আর কি, একটা অস্বস্তি ভাব। তো এই যে পুরা ইয়ার্ডের যে আমাদের গার্বেজ ক্যান বলে বা কি বলে এটা, ডাম্পস্টার, তো পুরোটা ভরে গিয়েছে। তারপরে হচ্ছে আরেকটা ছিল, সেটাও ভরে গিয়েছে। আমাদের তিনটা ট্র্যাশ ক্যান দেয় মানে সিটি থেকে, একটা হচ্ছে গার্বেজের, একটা হচ্ছে রিসাইকেল বিন, আর একটা হচ্ছে এরকম ব্যাকইয়ার্ডের যত পাতালতা বলেন বা ঘাস কাটার ট্র্যাশ বলেন, ওইটা ফেলার জন্য আলাদা বিন। আর এই তো আমার নেইবারের গার্ডেন, ওনাদের মাশাল্লাহ তো নেই গার্ডেনটা খুবই সুন্দর, আর ওনারা আসলে এত সময়ও দেন, সকাল বিকাল আন্টি আঙ্কেল দুজনেই মিলে খুব সময় দেন। তো এই তো দেখতে পাচ্ছেন আফটার লুক, মাশাল্লাহ এত ভালো লাগছিল, ছেলেদের চুল কাটার পরে যে এরকম শান্তি লাগে, আমাদের ব্যাকইয়ার্ডটা দেখতেও এখন মনে হচ্ছে একদম পাতলা, প্রাণবন্ত আর ফুরফুরে। আসলে এই সামান্য 2টা ঘন্টার জন্য বলতে গেলে আমরা এই অস্বস্তির মধ্যে ছিলাম, তো ফাইনালি ইটস ডান, ইটস ওভার। তো এখানে হচ্ছে আমি আমার সিজনের এই সামারের ফার্স্ট শুটকি শিরা খাচ্ছি,
শুটকি আমি পছন্দ করে খাই ঠিকই, কিন্তু শুটকি শিরাটা ওইভাবে আসলে করা হয় না। জানি না কেন প্রত্যেক সামার আসলে দেখা যায় দুইবার তিনবার খেয়ে ফেলি, এরপরে আর খাওয়া হয় না। আনলেস যদি কোনো বড় দাওয়াত হয় তখন রান্না করি। আমাদের সিলেটি দাওয়াতে দেখা যায় শুটকি শিরা একটা থাকতেই হয় মাস্ট, যেটা কি না বিদেশে আসার পরে আমার একটু উইয়ার্ডই লাগতো প্রথম প্রথম, কারণ নতুন মেহমানদের তো শুটকি দেওয়া যায় না। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে না, যতই রোস্ট পোলাও কোরমা থাকুক একটা টক আর একটা শুটকি থাকবেই থাকবে, এটা থাকলে সবাই খুশি হয়ে খান আর কি। তো আজকে শুটকিটা আমি একটু অন্যভাবে বসাচ্ছি, নর্মালি আমি যেভাবে করি ওইভাবে না করে একটু ডিফারেন্টলি করছি। এভাবেও কিন্তু অনেকে করে থাকেন। তো আমি শুটকির মধ্যে পানির মধ্যে শুটকিটা দিয়ে দিয়েছি, তারপরে কাঁটাটা ছেঁকে তুলে নিয়েছি। আপনারা চাইলে আলাদা ছাঁকনি দিয়ে তুলতে পারেন, একটু সময় লাগে ছাঁকনি দিয়ে তুলতে, কিন্তু ওইভাবে আমি একটা একটা করে মেকশিওর করেছি যাতে সব কাঁটা উঠে যায়, নয়তো বা এই শুটকির ছোট ছোট কাঁটা গলায় বাঁধলে দেখা যায় অনেক বিরক্ত লাগে আর খুচখুচ করে পুরো সারাটা দিনই, আপনি পানি খেলেও যায় না। তো এই সেম পানির মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি অল্প আর রসুন বাটা আমি একটু বেশি দিই সবসময় শুটকিতে। তারপর ওটার মধ্যে দিয়েছি হলুদ সামান্য যাতে কালারটা সুন্দর আসে, আর লাল মরিচের গুঁড়াও দিয়েছি সামান্য। লাল মরিচ দেওয়া হয় না আসলে শুটকি শিরাতে, বেশি কাঁচা মরিচ আর নাগা মরিচের ঝালেই ঝালটা আসে। তো ওইগুলো দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে একে একে সব সবজি দিয়ে দিলাম। গার্ডেনের হচ্ছে আপনার লাউয়ের পাতা, তারপরে আলু, বেগুন, তারপরে হচ্ছে লতি, কচুর লতি বা ঢেঁড়স চাইলে বা কচুর মুখি দেওয়া যায়। আর এখানে কিছু ফ্রোজেন শিম ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। মোট কথায় যেই যেই সবজি যায় আপনি সব সবজি এখানে দিতে পারবেন, দিয়ে এখন বসিয়ে দিয়েছি। আর লাউয়ের পাতা দিয়ে আসলে শুটকি শিরাটা বেস্ট হয়। আর রুজট পাতা যদি কারো কাছে থাকে, সিলেটে যারা আছেন তারা রুজট পাতাটা চিনে থাকবেন, আবার যখন অন্য ডিস্ট্রিক্টে যারা দেখেন তারা চিনেন না, রুজট পাতা সম্পর্কে জানতে চান। এটা আসলে আর কিছুই না, একটা ঔষধি পাতা যেটার স্মেল অনেক সুন্দর থাকে, তবে ব্যাকইয়ার্ডে আর কি বাংলাদেশে অ্যাভেলেবল মনে করেন আনা আগাছার মতো উঠে। দেশের বাইরে এটা আমরা খুব যত্ন করে লালন পালন করি টবের মধ্যে, উইন্টারে ঘরের ভেতরে নিয়ে আসি আর সামার টাইমে বাইরে দিয়ে দিই। তো এই তো এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, বলকও চলে এসেছে, সব কিছু সিদ্ধ অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি এখানে সুয়েই ফিশ ফিলে যেটা কাটা ছাড়া মাছ সেটা দিয়েছি টুকরা করে। তো এটা দেখলো অনেক আপুরা যারা কিনা সিলেটের না, তারা বলেন আপু কাঁচা মাছের স্মেল করে না বা এইভাবে কিভাবে খাও। আসলে এক একজনের এক এক অঞ্চলের এক একটা থাকে না যে কমফোর্ট ফুড, আমাদের সিলেট অঞ্চলে এটা হচ্ছে আমাদের কমফোর্ট ফুড, আমরা এইভাবে খেয়ে অভ্যস্ত। কাঁচা মাছের কোনো স্মেল করে না, শুটকির স্মেলে এতটাই স্ট্রং থাকে যে আপনার মাছের কোনো কাঁচা গন্ধ বা কোনো কিছুই থাকে না। এখানে রৌ মাছ ছোট ছোট টুকরা করে দেয়া যায়, মৃগেল মাছ ছোট টুকরা করে দেয়া যায়, বড় দেশি যে চিংড়ি মাছ সেটা দেয়া যায়, আপনার পছন্দ মতো যে কোনো একটা মাছ দিবেন। তো আরও আমি 7-8 মিনিট জাল করেছি যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায়। আর আর ঝোলের পানি আপনার ইচ্ছা মতো আমি একটু পাতলাই রাখি, যেহেতু শিরা, শুটকি শিরা মানে হচ্ছে শুটকির ঝোল, তো যত ঝোল হয় তত ভালো। তো এই তো আমার শুটকি শিরা রেডি। আসলে এই খাবারটা না এত মজা যে এটা থাকলে আর অন্য কোনো কিছুই লাগে না। তো যেদিন আমি শুটকি শিরা রান্না করি দেখা যায় যে ভাতের সাথে ভাত কম খাই, আর শুটকি শিরাটা সবজি তো তেল ছাড়া আর খুবই হেলদি থাকে, তো পুরো বাটি ভরে ভরে দেখা যায় শুধু সবজিই খাই। আর এত মজা লেগেছে আজকের এই শুটকি শিরাটা, আমি ঝাল কম দিয়ে রান্না করি, তারপর অনেকের কাছে বেশি ঝাল মনে হতে পারে, আমি আবার ফ্রেশ নাগামরিচ লাগিয়ে খেতে পছন্দ করি। এতে করে মনে হয় ফ্রেশ নাগামরিচটার একটা আলাদা ফ্লেভার আসে, আর নয়তোবা যদি রান্নাতে দেই দেখা যায় আস্ত দিয়ে দেই তারপরে তুলে ফেলে দিই, এতে করে জাস্ট ঘ্রাণটা বের হয়, ঝালটা বের হয় না। তো এটা ছিল বিকেলবেলা আমাদের বাসার পাশেই, এটা রিভার বেন্ড পার্ক বলে, সেখানে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। তো বিকেল হলেই তো আসলে যেদিন সুযোগ থাকে সময় থাকে বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাই, যাতে করে ওরা একটু খেলতে পারে, বাইরে বাতাস আলো পায়, কারণ উইন্টার মান্থ আসলেই তো আবার ঘর বন্দি, আমি মোটেও রেডি না উইন্টার মান্থের জন্য এখনও, যদিও বা ফল সিজন এখনও আসেনি, আসলেও দেখা যায় 2 দিন ওয়েদার একটু গ্লুমি করে আবার সামার টাইমের মতো হয়ে যায় আর কি। তো দেখা যাক কী হয়, লাস্ট ইয়ার উইন্টারেও কিন্তু এত বেশি ঠান্ডা পড়েনি, এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য চারপাশেই সব কিছুর পরিবর্তন।
আর এখানে আসার পরে দেখতে পারলাম যে এখানে একটা কনসার্টের মতো একটা প্রোগ্রাম হচ্ছিল, এখানে ফুড ট্রাক ছিল, আরও অনেক অনেক মানে জিনিসপত্র ছিল যেটা আমরা জানতাম না। আমরা র্যান্ডমলি এসেছি, এসে দেখে ভাবলাম যে ইস, আরও আগে আসলে হয়তো বা আরেকটু এনজয় করা যেত, কারণ আমরা আসার পরেই সব কিছু, দুইটা না তিনটা গান হলো, তারপরে সব ক্লোজ করে ওরা চলে গিয়েছে। তো আমরাও বাচ্চাদেরকে নিয়ে পরে বাসায় চলে এসেছি। আর এটা ছিল অন্য আরেক দিনের আরেকটা ভিডিও ক্লিপ, আমি অল্প অল্প করে আসলে রেকর্ড করেছি। যেটা বলি ইদানিং আসলে ওইভাবে রেকর্ড করা আমার হয় না, টুকটাক টুকটাক করে করি আর কি। তো এই তো বিয়ে ছিল একটা আমাদের, তো এখানে এসেছি ফালাক করতে। ওই যে সিন থেকে এনেছিলাম ওর গ্রিন কালার ড্রেসটা, সেটা পরিয়ে দিয়েছি। তো এবার মানে সামারে এত এত বিয়ে খেয়েছি, প্যান্ডেমিকের কারণে আমাদের মানে অনেক বিয়ের প্রোগ্রাম আমরা মিস করেছি। সবাই দেখা যেত ছোটোখাটো প্রোগ্রাম করে কোণে তুলে নিয়ে এসেছেন, ইভেন আমাদের একদম ইমিডিয়েট ফ্যামিলিতেও কয়েকটা বিয়ে এরকম হয়েছে। তো কিছু করার নেই, যখন যেরকম হয় আসলে সেটাই মেনে নিতে হয়। আর প্যান্ডেমিক পরে এখন মনে হচ্ছে লাইফটা আবার নর্মাল হয়ে গিয়েছে, আমাদের টিপিক্যাল মিশিগান লাইফ। সামারের মানেই হচ্ছে বিয়ে বিয়ে বিয়ে, মানে বিয়ের শেষ নেই। আমি আসছি পর থেকে আমেরিকাতে, মাশাল্লাহ 2010-এ আসলাম, এখন অবধি এভরি সামারে কমপক্ষে 7 থেকে 8টা বিয়ে খাই খাই এরকম আর কি। শুধুমাত্র ওই প্যান্ডেমিকের 2 বছর মানে আমাদের একটু স্লো গিয়েছে, স্লো কি কোনো কিছুই ছিল না, সবাই কেমন মনমরা হয়েছিলাম। আর এখন আলহামদুলিল্লাহ আবার সব আগের মতো সতেজ প্রাণবন্ত হয়ে গিয়েছে। আসলে আমরা সামাজিক জীব, মানুষ ছাড়া আমাদের ভালোই লাগে না, আর সোশ্যালাইজিং করা এটা হচ্ছে আমাদের হিউম্যান নেচার যেটাকে বলে। যদিও বা কেউ ইন্ট্রোভার্ট থাকে, কেউ এক্সট্রোভার্ট থাকে, কিন্তু ঘুরে ফিরে দেখা যায় মানুষের সান্নিধ্যই ভালো লাগে। তো একটা পর্যায়ে আসলে মানুষ এতটাই আইসোলেটেড হয়ে গিয়েছিল যে বেশি মানুষের গ্যাদারিং বলেন বা গেট টুগেদার বলেন তেমন একটা পছন্দ করতেন না, সবাই কেমন নিজের নিজের থাকা শুরু করে দিয়েছিলেন। কিন্তু এখন দেখছি যে না, এটা আবার ভাঙছে, সবাই গেট টুগেদার করছেন, মানুষ মানুষের বাসায় যাওয়া আসা করছেন, মানে ভালো লাগে। ইনশাল্লাহ আবার সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ 2টা বছরের এই গ্যাপ তো ঠিক হতে সময় লাগবে, এত তাড়াতাড়ি তো কোনো কিছুই সম্ভব না। তো এই তো বিয়ের খাবার দাবার, বিয়েতে আসলে দেখা যায় যে প্লেট মানে ভোরে খাবার নিয়ে আসা হয়, আমি তারপরও চেষ্টা করি কম করে নিয়ে আসতে আর এটা শেষ করতে, কিন্তু এত খাবার ওয়েস্ট হয়, এত কষ্ট লাগে, দেশে বলেন আর বিদেশে বলেন বিয়ের টেবিলে আসলেই অনেক ওয়েস্ট হয়ে যায়। তো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে পিকচার তোলার জন্য লাইনে দাঁড়িয়েছি, ফটো বুথ ছিল, এটা আমি খুব এনজয় করি। যে বিয়েতে থাকে মিস করি না পিকচার তুলতে, কারণ ওই বিয়ের ওই দিনের একটা মেমোরি থেকে যায়। আমার ঘরে অনেক এরকম আছে, বিয়ে বলেন বা বার্থডেতে গেলে দেখা যায় আমরা চেষ্টা করি ফটো বুথে গিয়ে একটা পিকচার তুলতে। তো এই তো লাইনে দাঁড়িয়ে আছি, আর আমার ফ্রেন্ডের মেয়েও আমাদের সাথে, ওর জায়ের কি বলে মেয়ের বিয়ে, সো ও বিজি ছিল, তো ওকে আমরা আমার সাথে সাথে রেখেছি। এত মায়া লাগছিল, মাশাল্লাহ লক্ষ্মী বুড়ি একটা। আজরাক আর ও একই বয়সের, 1 মাসের ব্যবধান, আজরাকের 1 মাসের ছোট, আই থিঙ্ক 1 মাসের ছোট যদি ভুল না বলে থাকি। তো এই তো বাইরে একটা মিররও ছিল, মিররের মধ্যে আমি আমার জায়ের সাথে পিকচার তুলছিলাম। তো আলহামদুলিল্লাহ আসলে বিয়ের প্রোগ্রাম টোগ্রাম এগুলোতে গেলে দেখা যায় মন ভালো হয়ে যায়। আর আজকে কিন্তু আমি ড্রেস রিপিট করেছি, আমি এই ট্যাবুটা বা ট্রেন্ডটা ভাঙতে চাচ্ছি যে এক ড্রেস আমরা পরে ফেললে দেখা যায় এটা আর পরতে চাই না, কিন্তু আমি চেষ্টা করছি ইদানিং যে রিপিট করার জন্য, যাতে করে এই মানে ট্রেন্ডটা আবার আমরা ভাঙতে পারি। ফেসবুকে পিকচার দিয়ে দিলেই মনে করি যে এটা আর পরা যাবে না, যদিও বা আজকে বাসায় মানে ইচ্ছে করছিল না যে অন্য ড্রেস বের করি, এটা আমার বাইরে বের করা ছিল এই জন্যই পরে ফেলেছি। প্লাস মনে মনে ভাবছিলাম যে না, আমি এই আউটফিট পরে আমার ব্লগেও বলবো, প্লাস ফেসবুকেও পিকচার দিব, যাতে করে সবাই দেখতে পারে, আবার সেম ড্রেস যাতে অন্য ওয়েডিংয়ে রিপিট করে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।